সুধীমণ্ডলী, আজকে আমি রূপামনের বীজতলা কীভাবে করা লাগে এই বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেব। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ইন্টোর পরেই আমার ভিডিও শুরু হবে, আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমরা প্রথমেই আমন ধানের যে বীজতলা করব, যে বীজটা আমরা বীজতলায় ফেলাব, এটা প্রথমে আমরা শোধন করিয়ে আনি। ইউরিয়া দ্রবণ মিশ্রিত পানিতে, ইউরিয়া মিশ্রিত পানিতে আপনার ধানের বীজ শোধন করার একটা সহজ প্রযুক্তি আছে। এটা হলো 10 লিটার পরিষ্কার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 10 কেজি বীজ ওর মধ্যে ছেড়ে দিয়ে হাত দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। পুষ্ট বীজ ডুবে নিচে জমা হবে আর অপুষ্ট হালকা বীজ ভেসে উঠবে। হাত অথবা চালনি দিয়ে ভাসমান বীজগুলি সরিয়ে ফেলতে হবে। বাড়ি বীজ নিচ থেকে তুলে পরিষ্কার পানিতে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ইউরিয়া মিশ্রিত যে পানি, এটা সার হিসেবে বীজতলায় ব্যবহার করা যাবে। এরপরে যে বীজগুলো বাছাই করা হলো, এই বীজগুলো ভালোভাবে আপনার জাগ দিতে হবে। এই জাগ দেওয়ার নিয়মটা হলো, এটা কোনো এক জায়গায় স্তূপ করে রেখে আপনি মোটামুটি কয়েকদিন কয়েক ঘন্টা এটা রেখে দিতে হবে। বিশেষ করে গরম তাপমাত্রায় ক্রিয়েট হলে বীজগুলো তাড়াতাড়ি ফেটে যাবে। তবে এটা আমন মৌসুমের জন্য 48 ঘন্টা বা 2 দিন লাগতে পারে, এরপরে আপনারা বীজতলায় বীজ ফেলাবেন। তবে হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয় যে আমাদের অনেক বীজবাহিত রোগ আছে যেগুলো বীজের মাধ্যমে বিস্তার লাভ করে। তো এই ক্ষেত্রে আমরা বীজটা যদি বীজাণু জাগ দেওয়ার আগে আমরা শোধন করে নিই। তো শোধনের নিয়ম হলো যে আমরা 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানিতে 15 মিনিট যদি বীজটা ডুবিয়ে রাখা যায় তবে জীবাণুমুক্ত হয়। এটা সহজ উপায় হলো যে আপনারা 10 লিটার পানি আগে ফুটন্ত অবস্থায় নিয়ে যান, এরপরে ওর মধ্যে 20 লিটার 10 লিটার পানি যোগ করে 20 লিটার করবে, তাহলে কিন্তু তাপমাত্রা 50 নেমে আসবে। এরপরে আপনারা বীজটা ওর মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে এই গরম পানির মাধ্যমে অতি সহজেই বীজটা শোধন হয়ে যাবে। এইভাবে যে সকল বীজ রোগবাহিত, বীজ রোগবাহিত যে ছত্রাক বীজের মাধ্যমে ছড়ায়, বিশেষ করে বাকানি, এগুলো মোটামুটি জীবাণুমুক্ত হয়। এছাড়া ছত্রাকনাশক দিয়েও বীজ শোধন করা যায়। এই ক্ষেত্রে আমরা প্রোভেক্স প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম পাউডার, প্রোভেক্স পাউডার বীজের সাথে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিলে বীজ শোধন। বীজতলার জন্য আমন মৌসুমে মোটামুটি একটু উঁচু জায়গা বেছে নেবেন, দোয়াশ বা এঁটেল দোয়াশ মাটি হলে ভালো হয়। আর পূর্বর জল বীজতলায় প্রতি বর্গ মিটারে 1 থেকে 1.5 কেজি হারে পচা গোবর সার বা আবর্জনা পচা সার মিশিয়ে দেবেন। জমিতে 5 থেকে 6 সেন্টিমিটার পানি দিয়ে চাষময় দিয়ে এরপরে 7 থেকে 10 দিন জমিটা ফেলিয়ে রাখলেন এবং পানি আটকে রাখলেন। এতে আগাছা খড় পচে হ্যাঁ কাদা করে এরপরে জমি তৈরি করতে হবে। তারপর লেআউট তৈরি করবেন বীজতলার। আপনি যে জমিটাতে বীজতলা করবেন সেই জমির দৈর্ঘ্য বরাবর 1 মিটার চওড়া বেড করবেন এবং 2 বেডের মাঝখানে 40 থেকে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য ফাঁক রাখবেন। নির্ধারিত জমি 2 পাশের মাটি বেড থেকে তৈরি করতে পারবেন। এরপর বেডের উপরের মাটি বাঁশ বা কাঠের চ্যাপটা লাঠি দিয়ে সমান করে নিতে হবে। বেড তৈরি 3 থেকে 4 ঘন্টা পর বীজ পেতে হবে। বীজতলা তৈরির জন্য 2 বেডের মাঝে যে নালা রাখা হয় এই নালাটা পানি নিষ্কাশন কাজে প্রয়োজনে সার বা ওষুধ ইত্যাদি প্রয়োগ করা সহজ। বাকানি রোগ প্রবণ এলাকায় আবশ্যিকভাবে আপনারা ছত্রাকনাশক দিয়ে বিশোধন করবেন। এটা একটা আদর্শ বীজতলার মাপ আমি বললাম যে এরকম একটা বীজতলার 100 জমিতে 3.5 থেকে 4 কেজি বীজ ফেলা উত্তম, অর্থাৎ প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম বীজ ফেলা উচিত। আপনারা ছবিতে যে বীজতলাটি দেখছেন, যেখানে 10 মিটার লম্বা, চওড়া 1 মিটার, নালা 40 থেকে 50 সেন্টিমিটার, এরকম একটা আদর্শ বীজতলা আপনার এই মাপে করতে পারলে আপনারা চারার মান ভালো থাকবে। আদর্শ বীজতলার এরকম একটা, এটা 1.5 কাঠার একটা বীজতলা, অর্থাৎ এই 1.5 শতকের একটা বীজতলা, এরকম একটা বীজতলা থেকে আপনারা প্রায় 20 শতক
জায়গাটাকে দিলাম। যাদের অধিকতর বীজতলা প্রয়োজন তারা জমির দৈর্ঘ্যের সমান বেডের দৈর্ঘ্য রাখবেন এবং বেডের প্রস্থ রাখবেন 1 মিটার, নালা ওই একই রাখলেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম বীজ ফেলতে হবে। এইভাবে আপনার যতগুলো বেড হবে হিসাব করে আপনারা বীজ ফেলবেন। বন্যা এলাকার জন্য আরও কিছু পদ্ধতি আছে বীজতলার, এইটা একটা হলো ভাসমান বীজতলা আর একটা হলো তাপক বীজতলা। ভাসমান বীজতলাটা করা হয় আপনার কলার ভেলা বা কচুরি পানা দিয়ে পুকুর বা ডোবা বা খালের পানির উপরে বাঁশের মাথা বা কলা গাছের ভেলা তৈরি করে এর মধ্যে 2 থেকে 3 সেন্টিমিটার কাদা আস্তর দিয়ে বীজতলার মতো করা হয়। এরপর অঙ্কুরিত বীজ এর মধ্যে ফেলা হয় এবং এটা যাতে বেশি না যায় ভেলাটা, এটা একটা খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হবে। ছবিতে আপনারা এই বীজতলার একটা নমুনা দেখতেছেন। এরকম বীজতলায় পানি সেচের খুব একটা প্রয়োজন হয় না। আর একটা বীজতলা বন্য এলাকার জন্য যেটা বলা হয় ধাপক বীজতলা, এই বীজতলাটা যেভাবে করা হয় যে জমির চারিদিকে কাঠ ইট বা কলা গাছ দিয়ে বা কলা গাছের বাকল দিয়ে চৌকোনা আকৃতি করা হয়, এরপর পলিথিন বা কলা পাতা বিছিয়ে তার উপর অঙ্কুরিত বীজ ফেলা হয়। প্রতি বর্গ মিটারে এখানে 1 কেজি পরিমাণ বীজ ফেলতে হবে। হাত বা 1 টুকরা কাঠের সাহায্যে হালকা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে আর দিনের 2 থেকে 2 বার পর্যন্ত এই কাজটা করা লাগবে, 3 থেকে 6 দিন পর্যন্ত। ধাপক বীজতলার কিছু পরিচর্যা আছে যে এরকম বীজতলায় যারা মাটি থেকে কোনো খাদ্য গ্রহণ করতে পারে না বলে 5 থেকে 6 ঘন্টা পরপর বীজতলাটা ভিজিয়ে দিতে হবে যাতে চারার শিকড় পানির সংস্পর্শ থাকে এবং শিকড়টা মারা না যায়। এই পদ্ধতিতে বীজতলা করা হলে যেসব স্থানে করা হবে সেখানে পানি সরবরাহ নিশ্চিত থাকা লাগবে এবং আগাম চারা রোপণ জরুরি, অল্প বয়সে চারা রোপণ করা দরকার। বীজতলার জন্য স্বল্প পরিমাণ স্থান হলেই চলবে। 30 থেকে 40 বর্গ মিটারের ধাপক বীজতলার চারা দিয়ে প্রায় 1 হেক্টর জমি আবাদ করা যাবে বা 7.5 বিঘা, এবং এই ক্ষেত্রে 14 দিন বয়সে চারা সবচেয়ে উপযোগী। ধাপক বীজতলা চারা সুবিধাজনক আকারে ভাগ করে নেওয়া যায়, শিকড় বাইরে রেখে রোল করে এটা পরিবহন করা যায়। ধাপক পদ্ধতি চারা আকারে খুব ছোটো এবং দুর্বল হয়, বিধায় রোপণের মূল জমিতে অতিরিক্ত পানি রাখা যাবে না, এই চারা ডুবে মেরে মারা যেতে পারে। এই জন্য জমি সমতল করা জরুরি যাতে কোথাও দাঁড়ানো পানি না থাকে। প্রতি গোছায় 6 থেকে 8টি করে চারা রোপণ করতে হবে। সাধারণত ধাপক বীজতলার চারা ও স্বাভাবিক পদ্ধতির কাদাময় বীজতলার উৎপাদিত চারা একই রকম ফলন দিয়ে থাকে। ধাপক পদ্ধতি চারা ব্যবহার এবং ধানের জীবনকাল কিছুটা কমে আসে। এরপরে ম্যাট টাইপ রোগমুক্ত চারা উৎপাদন, এটা সাধারণত বড় মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারে ম্যাট টাইপ চারা রোপণ নিশ্চিত করার জন্য এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এই প্রযুক্তিটি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, যেহেতু আমি আমনের বীজতলা নিয়ে কথা বলতেছি, তো আমরা বড় মৌসুমে এর জন্য এই প্রযুক্তিটা বেশি সাজেস্ট করি। তো আপনারা মোটামুটি আমন ধানের বীজতলার বেশ কিছু প্রযুক্তি দেখলেন। এখন বীজতলার পরিচর্যার ব্যাপারে কিছু কথা বলবো। যে বীজতলায় সাধারণত চারার বয়স 25 দিন হইতে পারে বা কিছু ক্ষেত্রে 30 দিন পর্যন্ত হইতে পারে এবং ধাপকের ক্ষেত্রে 14 দিন পর্যন্ত হইতে পারে। এই সময়ের মধ্যে চারার কিছু বাছাই বা পরিচর্যার দরকার আছে। যে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রোগবালাই বা পোকামাকড়ের কারণে চারা দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত সময়ে কীটনাশক বা রোগনাশক স্প্রে করতে হবে। এছাড়া হাত বাছাইয়ের মাধ্যমে আপনার অফ টাইপ চারা যদি থাকে বীজতলা এটা তুলে ফেলতে হবে। এইভাবে আপনার চারার বয়স যথাসময়ে রোপণের সময় হইলে আপনি এটা রোপণ করবেন। এখন চারা রোপণের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা উঠানোর সময় যাতে শিকড় স্থিরে না যায়। অনেক সময় আমাদের যে অতিরিক্ত খরার কারণে শিকড় অধিক লম্বা হয়ে মাটির ভিতরে চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে বীজ চারা তোলার আগে অন্ততপক্ষে বীজতলাটা ভিজিয়ে নিতে হবে। চারা পরিবহনের জন্য আপনারা বিভিন্ন একটু সাবধানতা যাতে চারাটা নষ্ট না হয়, এইভাবে পরিচর্যা করলে আপনারা ভালো ফলন পাবেন। আশা করি আমার ভিডিওটায় প্রযুক্তিগুলি দেখলে আপনারা এইভাবে বীজতলা করবেন। ধন্যবাদ সবাইকে।